দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা ভালো আছো সবাই? কি বললা তানভীর? কিছু বললা তুমি? হ্যাঁ, আমিও ভালো আছি। তাহলে দেখো, আমাদের সেকেন্ড পার্টের যে সংক্ষেপিত সিলেবাস, এই অনুযায়ী কোম্পানির চূড়ান্ত হিসাব কম্পালসারিভাবে উত্তর করা লাগে, জানো। এবং এই কোম্পানির আর্থিক বিবরণী ব্যাপারে আমাদের প্র্যাকটিস করতে হবে বেশি, কারণ ক্লাস অনেক দিন হয়নি, প্র্যাকটিস ঠিকঠাক করা লাগবে। কোম্পানির রাইট কিছু বলতে যাচ্ছ? কোম্পানির আর্থিক বিবরণীর যে মূল বক্তব্য ছিল তা হচ্ছে, প্রথমে মোট লাভ বের করা হয়। মোট লাভ বের করবা, মোট লাভ বের করার জন্য তুমি বিক্রয় সংক্রান্ত আয় থেকে ক্রয় সংক্রান্ত ব্যয় বাদ দিবা, তাহলে মোট লাভ নির্ণয় হবে। মোট লাভ নির্ণয়ের পর, মোট লাভ নির্ণয়ের পরে পরিচালন ব্যয় কোম্পানির যত আছে সব বাদ যাবে। পরিচালন ব্যয় মানে ক্রয় সংক্রান্ত ব্যয়ের মধ্যে যে ব্যয়গুলো লিখলা, তাই না? ক্রয় সংক্রান্ত ব্যয়ের মধ্যে যে ব্যয়গুলো লিখলা, এই ব্যয়গুলো বাদে অন্যান্য যে ব্যয়গুলো আছে, অন্যান্য ব্যয়গুলো লিখবা পরিচালন ব্যয়ের মধ্যে। তার মানে অফিসিয়াল এক্সপেন্স, যেগুলো অফিসের খরচ, বেতন, ভাড়া, রপ্তানি শুল্ক, বিক্রয় পরিবহন, অবসয়, অনাদায়ী পাওনা, অনাদায়ী পাওনার সঞ্চিতি, এগুলো লেখার পরে কি ব্যাপার? অন্যান্য আয় যদি থাকে কোম্পানির, সেগুলো যোগ করবা। কোম্পানির অন্যান্য আয় থাকতে পারে, সেগুলো আবার যোগ করবা। যোগ করার পরে নেট লাভ বের হবে। নেট লাভের পরের অংশ কি? নেট লাভের পরের অংশ হচ্ছে সংরক্ষিত আয় বিবরণী তৈরি করা। সেখানে কোম্পানির নেট লাভ যত হয়েছে, নেট লাভের উপর নির্ভরশীল কিছু চার্জ আছে, এই চার্জগুলো মাইনাস করবা। কোম্পানির যে নেট লাভ আছে, নেট লাভের উপর নির্ভরশীল চার্জ যেগুলো, সেগুলোকে মাইনাস করবা। যেমন লভ্যাংশ দেয়া, আয়কর সঞ্চিতি হতে পারে, যে কোনো তহবিলে স্থানান্তর, যদি লাভের অংশ থেকে কোনো তহবিল গঠন করা হয় তাহলে যে কোনো তহবিলে স্থানান্তর, এগুলো মাইনাস করে আসবে সংরক্ষিত আয় বিবরণীর উদ্বৃত্ত। সংরক্ষিত আয় বিবরণীর যে উদ্বৃত্ত আছে, এই উদ্বৃত্তের মালিক কারা? যারা শেয়ার কিনেছে তারাই মূলত এই উদ্বৃত্তের মালিক, তারাই টাকা পাবে। তারাই যেহেতু টাকা পাবে, যেহেতু কোম্পানিকে দিতে হবে, এই জন্য সংরক্ষিত আয় বিবরণীর উদ্বৃত্ত কোথায় যাবে? এই জন্য দায় পাশে যায়। পরবর্তীতে কোম্পানি আইন অনুযায়ী কোম্পানির যে আর্থিক বিবরণী আছে, কোম্পানি আইন অনুযায়ী কোম্পানির আর্থিক বিবরণী সাজিয়ে লিখতে হবে। ফার্স্ট পার্টে যেমন তোমার ডাটা যেগুলো আছে, এই ডাটাগুলো তুমি না সাজালেও পারো, কিন্তু সেকেন্ড পার্টের ক্ষেত্রে কোম্পানির আর্থিক বিবরণীর ডাটাগুলো সাজিয়ে লিখতে হবে। কীভাবে লিখতে হবে? কোম্পানি আইন অনুযায়ী লিখতে হবে। তাহলে একটা স্লাইড দেখো, স্লাইডে যা বলতে যাচ্ছে, শুরুতে আছে কোম্পানির শেয়ার মূলধন করা হচ্ছে 4,50,000 টাকা। এটা মানে কোম্পানির শেয়ার মূলধন সংগ্রহ করা হয়েছে 4,50,000 টাকা। শেয়ার বিক্রি করে পাবলিকের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে 4,50,000। প্রদেয় হিসাব অর্থ পাওনাদার, যে টাকা শোধ দিতে হবে এবং যে টাকা আসবে দায় পাশে। 8% ঋণপত্র 1/1/2011-তে ঋণপত্র বিক্রি করে 60,000 টাকা
কোম্পানি গ্রহণ করছে, এই ঋণপত্র কী হবে? ঋণপত্র বিক্রি করে 60,000 টাকা গ্রহণ করছে, এই ঋণপত্র হবে দায়। দায় পাশে লিখতে হবে সঞ্চিত তহবিল লাভের একটা অংশ তৈরি করা আছে 37,500 টাকা। লাভের একটা অংশ তৈরি করা আছে 37,500। লাভের এই অংশ মালিক কারা? কাদের লাভের অংশ? যারা শেয়ার কিনেছে তাদের লাভের অংশের একটা টাকা স্থানান্তর করা আছে সঞ্চিত তহবিলের টাকা। এটা মালিকানা সত্ত্বের মধ্যে যাবে, যেহেতু এটা মালিক হচ্ছে যারা শেয়ার হোল্ডার তারাই হচ্ছে এটা মালিক। সংরক্ষিত আয় বিবরণীর হিসাব উদ্বৃত্ত যত ছিল এটা পূর্বের বছরের, পূর্বের বছরে আছে, এটা মালিক কারা? এটা পাবে মূলত যারা শেয়ার কিনেছে তারা পাবে, এই জন্য মালিকানা সত্ত্ব বিবরণীর মধ্যে সংরক্ষিত আয় বিবরণীর উদ্বৃত্ত যাবে। এরপরে নিদাবি লভ্যাংশ, নিদাবি লভ্যাংশ আছে। নিদাবি লভ্যাংশ মানে যে লভ্যাংশ ঘোষণা করা হয়েছে কিন্তু শেয়ার হোল্ডাররা এখনও গ্রহণ করেনি, এটা ভবিষ্যতে, এটা ভবিষ্যতে দিতে হবে, ভবিষ্যতে দিতে হবে। এই জন্য দায় পাশে যাবে, নিদাবি লভ্যাংশ তাহলে যাবে দায় পাশে। এরপরে যেটা আছে সুনাম, কোম্পানির সুনাম আছে। সুনামের টাকা কি? সুনামের টাকার ব্যাপার কি? সুনাম কোম্পানির সুনাম আছে, এই সুনামের টাকা, এটা একটা অস্পর্শনীয় সম্পদ, সম্পদে যাবে। আসবাবপত্র আছে 45,000, স্থায়ী সম্পদের ভিতর দেখাতে হবে। এরপরে যা দেখতে পাচ্ছ ক্রয় বিক্রয় সহ ভ্যাট যখন থাকে তখন সূত্র অনুযায়ী ভ্যাট বের করে মাইনাস করতে হবে। ভ্যাট নির্ণয়ের সূত্র কি? গুণ 15 ভাগ 115, এই সূত্র দিয়ে ভ্যাট নির্ণয় করতে হবে। ইজারা সম্পত্তির অবলম্বন 10 বছর, 10 বছরের জন্য সম্পত্তি ইজারা নেওয়া হয়েছে মানে ভাড়া নেওয়া হয়েছে। প্রত্যেক বছরে যত টাকা তত টাকা যাবে পরিচালন ব্যয়ের মধ্যে। এরপরে সম্পত্তির দিকে বাদ দিয়ে দেখাতে হবে। বিজ্ঞাপন আছে 4,500, বিজ্ঞাপনের যতটুকু অবলম্বন বলা হবে ততটুকু চলতি বছরে ব্যয়ের ভিতরে দেখাতে হবে, আর যতটুকু বিলম্বিত বলা হবে ততটুকু সম্পদে দেখাতে হবে। যন্ত্রপাতি স্থায়ী সম্পদে যাবে। তারপর 12% বিনিয়োগ, 1/1/12 বিনিয়োগ করা হয়েছে, 12% সুদ যেটা, এটা অন্যান্য আয়ের মধ্যে যাবে। এবং বিনিয়োগের যে আসল টাকা এটা যাবে কোথায়? বিনিয়োগের আসল টাকা যাবে সম্পদে যাবে। ব্যাংক জমা, ব্যাংক জমার যে টাকা আছে এই টাকা যাবে সম্পদে। ব্যাংক জমার যে টাকা সম্পদে দেখাতে হবে, ব্যাংক জমার টাকার পরিমাণ সম্পদে আসবে, শেয়ার অবহার ডেবিট থাকার কারণে সম্পদে যাবে। যেহেতু ডেবিট আছে এই জন্য সম্পদের দিকে দেখাতে হবে। প্রাপ্য হিসাব 1,20,000, যাদের কাছ থেকে টাকা ভবিষ্যতে পাওয়া যাবে এটা কোথায় যাবে? সম্পদে। এরপর আমরা নেক্সট স্লাইড দেখি। নেক্সট স্লাইডে যা বলা হচ্ছে, সমপরি মজ উৎপন্ন 60,000, অনাদায়ী পানা সঞ্চিতি 3,000 টাকা দ্বারা বৃদ্ধি করতে বলছে। 3,000 টাকা দ্বারা তাহলে বৃদ্ধি করবা। তারপর বিজ্ঞাপনের 1/3 অবলম্বন করতে বলছে, মানে 1/3 হচ্ছে চলতি বছরের ব্যয়, চলতি বছরের ব্যয় হবে 1/3, আর বাকিটা
হবে পরবর্তী বছরের ব্যয়। সঞ্চয় তহবিল 45,000 টাকায় উন্নীত করতে বলছে, তার মানে এখানে রেওয়ামিলে যত টাকা আছে তত টাকার সাথে অতিরিক্ত যত টাকা 45,000 করতে গেলে যত টাকা দরকার হবে, এই 45,000 টাকা অতিরিক্ত যত টাকা এই টাকা সঞ্চয় তহবিল থেকে মাইনাস করতে হবে, সংরক্ষিত আয় বিবরণীতে মাইনাস করতে হবে। আয়কর প্রদানের জন্য 3,500 টাকা সংরক্ষণ করো। এই আয়কর প্রদানের যে টাকা এটা দুইভাবে হিসাবে লেখা যায়, নেট লাভ থেকেও বাদ দেওয়া যায় আর সংরক্ষিত আয় বিবরণী থেকেও বাদ দেওয়া যায়। যদি নেট লাভ নির্ণয়ের সময় বাদ দাও তাহলে আর সংরক্ষিত আয় বিবরণীতে বাদ দিতে হবে না। এরপরে যে ব্যাপার, নিদাবি লভ্যাংশ মুনাফার বিপক্ষে সমন্বয় করে অবলম্বন করতে হবে, এই কথাটার অর্থ হচ্ছে যারা লভ্যাংশ গ্রহণ করেনি এটা এখন অবলম্বন করে দিতে হবে। অবলম্বন করা মানে এটা সংরক্ষিত আয় বিবরণীতে যোগ করে দেখাতে হবে। শেয়ার মূলধনের উপর 5% লভ্যাংশ ঘোষণা করতে বলছে, শেয়ার মূলধন যত টাকা আছে তার উপরে 5% হারে লভ্যাংশ দেওয়া, লভ্যাংশ দিলে সংরক্ষিত আয় বিবরণী থেকে মাইনাস হবে। এখানে যা জানতে চাইছে, ভ্যাট চলতি হিসাবের পরিমাণ নির্ণয় করো। ভ্যাট চলতি হিসাবের পরিমাণ নির্ণয় করার জন্য বিক্রয়ের পর ভ্যাট থেকে ক্রয়ের পর ভ্যাট মাইনাস করতে হবে, এটা আমরা দেখতে পাবো নেক্সট স্লাইডে। ভ্যাট চলতি হিসাব, ভ্যাট চলতি হিসাবে বিক্রয়ের উপর ভ্যাট, বিক্রয় যত টাকা ছিল তার উপরে গুণ 15/115 করে বিক্রয়ের ভ্যাট ক্রেডিটে লেখা হলো, আর গুণ 15/115 করে ক্রয়ের ভ্যাট ডেবিটে লেখা হলো, লিখে একটা ব্যালেন্স বের করা হলো। এই ব্যালেন্সের টাকা জমা দিতে হবে যেহেতু, এই জন্য এই ভ্যাটের টাকা দায় পার্শ্বে যাবে, জমা দিতে হবে যেহেতু সেহেতু এই ভ্যাটের টাকা পরবর্তীতে দায় পার্শ্বে যাবে। এরপরে খ নম্বরে কি জিজ্ঞেস করছে, খ নম্বরে সংরক্ষিত আয় বিবরণী, সংরক্ষিত আয় বিবরণী দেখতে পাচ্ছ? সংরক্ষিত আয় বিবরণীতে যা বলা হচ্ছে, সংরক্ষিত আয় বিবরণীর টাকা উল্লেখ আছে 63,750, এটা রেওয়ামিলের ক্রেডিটে ছিল। সংরক্ষিত আয় বিবরণী অর্থ পূর্বের বছরের উদ্বৃত্তের সাথে চলতি বছরের নেট লাভ যা থাকবে যোগ হয়ে লাভের উপর নির্ভরশীল কিছু চার্জ আসছে সেগুলো মাইনাস করবা। বেতন ভাড়া দেওয়া কি লাভের উপর নির্ভরশীল চার্জ? বেতন ভাড়া কিন্তু দিতে হবেই, এটা লাভের উপর নির্ভরশীল চার্জ না। লাভের উপর নির্ভরশীল চার্জ হচ্ছে এখানে যা দেখতে পাচ্ছ, লাভ হলে দিতে হবে। সংরক্ষিত আয়বর্ণের উদ্বৃত্ত পূর্বের ছিল 63,750 টাকা, আর নেট লাভ, নেট লাভ বলা আছে 18,750, এটা প্রশ্নে বলা ছিল। নেট লাভ 18,750 লেখা হলো, এখান থেকে সঞ্চিত তহবিলে স্থানান্তর হচ্ছে 7,500 টাকা। সঞ্চিত তহবিলে স্থানান্তর হচ্ছে 7,500 টাকা, এই জন্য মাইনাস। লক্ষ্য করবা যে সংরক্ষিত আয় বিবরণীতে বেশিরভাগই মাইনাস হবে, শুধু এখানে নিদাবি লভ্যাংশের যে অবলোকন বলবে ওই টাকাটা শুধু প্লাস হবে, কারণ প্রত্যেকটাই চার্জ, প্রত্যেকটাই তুমি নতুনভাবে তোমার পরিশোধ করতে হচ্ছে।
কোনটা বিদ্যাবি লভ্যাংশ অবলম্বন মানে পূর্বে লভ্যাংশ ঘোষণা করা হয়েছিল পূর্বে লভ্যাংশ ঘোষণা করা হয়েছে কিন্তু এখন ওই লভ্যাংশের পরিমাণ ওরা গ্রহণ করেনি লভ্যাংশের পরিমাণ এখন ফেরত নিতে হবে লভ্যাংশ দিলে যদি এখানে মাইনাস হয় তাহলে লভ্যাংশে ওরা গ্রহণ করেনি যে কোনো কারণেই হোক ওদের খুঁজে পাওয়া যাচ্ছে না তাহলে এখন কি হবে ওই লভ্যাংশের টাকা প্লাস হবে এই জন্য যোগ করে দেখানো হচ্ছে ক্লিয়ার এরপরে যা বলা হচ্ছে দেখো মৃদাবি লভ্যাংশ অবলম্বন এটা প্লাস হচ্ছে লাস্টে গিয়ে আয়কর দিচ্ছে আয়কর 3750 টাকা যেটা দিয়েছে আয়করের টাকা মাইনাস হচ্ছে ঘোষিত লভ্যাংশ 45,000 শেয়ার মূলধনের উপরে পার্সেন্টেজ আকারে বলা ছিল না পার্সেন্টেজ আকারে বলা ছিল না যে ধরতে হবে তত টাকা মাইনাস শেয়ার মূলধনের যেটা টাকা তার উপরে আর যোগ মৃদাবি লভ্যাংশ অবলম্বন 7,500 আছে মৃদাবি লভ্যাংশ অবলম্বন বলা হচ্ছে 7,500 টাকা এটা প্লাস করে যে টাকা হলো এই টাকা কোথায় আসবে সংরক্ষিত আয় বিবরণীর সমাপনী উদ্বৃত্ত হলো 33,750 টাকা এই টাকার মালিক কারা লভ্যাংশ যারা শেয়ার কিনেছে তারা তাদের দিতে হবে এই জন্য দায় পাশে যাবে এই স্লাইড থেকে কারো কোনো কোশ্চেন আসছে বয়েজ কারো কোনো প্রশ্ন থাকলে বলো এই স্লাইড থেকে যদি কারো কোনো কোশ্চেন থাকে বলো তুমি কি কিছু বলবা রাহিম কারো কোনো প্রশ্ন আছে এই স্লাইড থেকে বলো হ্যাঁ বলো তুমি কি বলতে চাও কোন জায়গায় সংরক্ষিত আয় বিবরণী একটা কম্পালসারি চার্জ এটা দিতেই হবে এই এটার কাজ হয় ক্রয় আর বিক্রয় থেকে মাইনাস হয় সংরক্ষিত আয় বিবরণীর মধ্যে কি ক্রয় বিক্রয় আছে এই জন্য এখানে আসেনি সংরক্ষিত আয় বিবরণীতে ক্রয় বা বিক্রয় নয় এই জন্য এখানে আসেনি এরপরে যে ব্যাপার আমরা তাহলে নেক্সট স্লাইড দেখি মোট দায়ের মধ্যে কি কি যেতে পারে মিনাজ দাঁড়াও দেখি এখানে যা দেখতে পাচ্ছ এখন এখানে মোট দায়ের মধ্যে কি কি যেতে পারে মোট দায়ের মধ্যে কি কি যেতে পারে বলার চেষ্টা করো প্রদেয় হিসাব তারপর প্রদেয় হিসাব ছাড়া এখানে যা দেখতে পাচ্ছ এখানে মোট দায়ের মধ্যে কি কি যেতে পারে প্রদেয় ছাড়া
একটু জোরে বলো। ঋণপত্র, ঋণপত্রে কোন টাকা, আসল টাকা না সুদের টাকা? আসল টাকা আর সুদের টাকা? সুদের টাকা, সুদের টাকাও যাবে, কারণ সুদও তো পরিশোধ করতে হবে, এবং পরিশোধ করার জন্য যেহেতু খুব বেশি দিন সময় পাওয়া যাবে না, এখানে চলতি দায় বললে কিন্তু দায় এক কথা, চলতি দায় আর এক কথা। চলতি দায় বললে বকেয়া ঋণের সুদ যাবে, আর দায় বললে ঋণপত্রও যাবে, আবার বকেয়া ঋণের সুদও যাবে। মোট দায় আর এখানে আমাদের যে রিকোয়ারমেন্ট আছে, এই রিকোয়ারমেন্ট অনুযায়ী দায় বললে এরকম আর চলতি দায় বললে আরেকরকম। ঋণের বকেয়া সুদও যাবে। এরপরে এখন নেক্সট, এরপর এনামুল নেক্সট ইউসেট ডাউন। এই তাহলে মোট দায় আমরা আলোচনা করতেছি, তাই না? এই মোট দায়ের মধ্যে আর কী কী যাবে? মোট দায়ের মধ্যে কী কী যাবে আর? মোট দায় সংরক্ষিত আয় বিবরণীর টাকা কিন্তু কোথায় যায়? সংরক্ষিত আয় বিবরণীর টাকা যাবে মালিকানা স্বত্বের মধ্যে। আর এখানে মোট দায় মানে দায় পাশে যত কিছু যাবে সব কিছু বলতে হবে। দায় পাশে মালিকানা স্বত্বের টাকাও যায়, চলতি দায়ের টাকাও যায়, তাই না? এই সবগুলো ব্যাপার বলতে হবে। নেক্সট সালাউদ্দিন, মোট দায়ের মধ্যে আর কি যেতে পারে? নিদাবী লভ্যাংশ অবলোপন হয়ে গেছে। নিদাবী লভ্যাংশের ব্যাপারে কিছুক্ষণ আগে দেখলারা যে নিদাবী লভ্যাংশ অবলোপন হয়ে গেছে, মানে নিদাবী লভ্যাংশ এখন আর নাই, এখন আর নাই, দেখেছো না? এই জন্য নিদাবী লভ্যাংশ চলতি দায়ের মধ্যে যাবে না। আর কি মনে হচ্ছে তোমার, আর কি যেতে পারে? আর আরো আছে, সবকিছু মোট দায় বললে দায় পাশে চলতি দায়, দীর্ঘমেয়াদি দায় এবং মালিকানা স্বত্ব। কি দায় না? মালিকানা স্বত্বের টাকা ফেরত দিতে হবে না? যারা শেয়ার কিনেছে তারা শেয়ার মূলধনের টাকা তাকে তাদের একসময় ফেরত দিতে হবে, এই জন্য চলতি দায়ের মধ্যে যাবে। এবার ফেরদৌস তুমি বলো মোট দায়ের মধ্যে আর কি যাচ্ছে? তাহলে খাতায় লিখতে হবে মোট দায় নিম্নরূপ। মোট দায়ের, শুধু বিক্রয়ের ভ্যাটি না, ভ্যাট চলতি হিসাবের যে পার্থক্য, ভ্যাট চলতি হিসাবের পার্থক্য যে টাকা হচ্ছে ওই টাকা যাবে চলতি দায়ের মধ্যে। আর কি যাবে দায় পাশে? ভ্যাট চলতি হিসাবে যে টাকা ওই টাকা যাবে দায় পাশে। আর কি যেতে পারে? একটু আগে আমি বললাম যে মালিকানা স্বত্বের টাকাও দায় পাশে যাবে। এখানে বলো, তারপরে বলো তুমি আর কি মনে হচ্ছে? প্রদেয়র টাকাও যাবে দায় পাশে। এখানে প্রদেয়র টাকা আছে না 13,500, এটাও দায় পাশে যাবে। ঋণপত্র আলোচনা হলো, ঋণপত্রের বকেয়া সুদও দায় পাশে যাবে। সঞ্চিত তহবিলের টাকা কি যাবে?
বাইপাসে কিভাবে লিখবা? সঞ্চিত তহবিলের টাকা কিভাবে লিখবা? বাইপাসে সঞ্চিত তহবিলের টাকা কিভাবে লিখবা? মূলধনের সাথে সঞ্চিত তহবিলের কোনো সম্পর্ক নাই। সিট ডাউন তানভীর, সঞ্চিত তহবিলের টাকা কিভাবে লিখবা? দায় পাশে আচ্ছা কিভাবে লিখবা? সঞ্চিত তহবিলের টাকা দায় পাশে কিভাবে লিখে দেখাবা? একটু জোরে বলো। হ্যাঁ, সঞ্চিত তহবিলের অ্যামাউন্টটা কত লিখতে হবে? বাইপাসে যে যাবা সেখানে সঞ্চিত তহবিলের যে টাকার পরিমাণ এটা কত লিখতে হবে? হ্যাঁ, সমন্বয় বলছিল 45,000 টাকায় পরিণত করতে হবে, 45,000 টাকায় পরিণত করতে বলছে। কীভাবে তাহলে লিখবা? এখানে আছে 37,500, আমাদের যে রেওয়ামিল এই রেওয়ামিলে আছে 37,500, তাহলে ওখানে কীভাবে লিখবা? বলছে 45,000 টাকায় পরিণত করতে হবে, তাই বলা আছে না? তাহলে কীভাবে লিখবা? কিভাবে লিখবা এটা? আচ্ছা কত টাকা লিখবা? এখানে রেওয়ামিলের যে টাকা আছে 37,500 আছে না? রেওয়ামিলের টাকা 37,500 আগে লিখবা, 45,000 টাকায় পরিণত করতে বলছে। তাহলে নতুন আর কত হলে 45,000 হবে, আর 7,500 হলে 45,000 হবে। এই জন্য সঞ্চিত তহবিল লিখে যোগ নতুন বলে লিখতে হবে 7,500 দিয়ে 45,000 টাকা। ইউ সিট ডাউন। এরপরে এখন জুনায়েদ, এখানে যে সংরক্ষিত আয় বিবরণীর উদ্বৃত্ত দেখতে পাচ্ছ, এটা দায় পাশে কি আসবে? দায় পাশে আসবে? যদি আসে কত টাকা আসবে? দায় পাশে ওই যে আমরা খ নাম্বারে যে টাকা করলাম না, খ নাম্বারে সঞ্চিত এর টাকা করলাম, খ নাম্বারে যে আমরা সংরক্ষিত আয় বিবরণী উদ্বৃত্ত করেছি না, এই টাকায় আসবে। আর কারো কোনো প্রশ্ন আছে বয়েজ? আছে কারো প্রশ্ন? আর ঠিক আছে, সবাইকে ধন্যবাদ।